এবছরে দ্বিতীয়বার ভর্তির পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে এইচএসসি পাস করা শিক্ষার্থীরা। অর্থাৎ 2021 এবং 22 শিক্ষাবর্ষে যারা এইচএসসি পাস করেছে তারা প্রাথমিক আবেদনপত্র সংগ্রহ করতে পারবে। প্রাথমিক আবেদনপত্র যে দাম সেটা নির্ধারণ করা হয়েছে 55 টাকা, এটা গতবারের মতোই। এবং প্রাথমিকভাবে যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন তারা 3টা ইউনিটে তারা ভর্তি পরীক্ষা দিতে পারবেন। এবং সেখানে আমাদের এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিট। এ ইউনিট অর্থাৎ থাকবে সামাজিক বিজ্ঞান অনুষদ, কলা অনুষদ, আইন অনুষদ এবং ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ, মানে শিক্ষা এবং গবেষণা ইনস্টিটিউট। বি ইউনিটে থাকবে বাণিজ্য অনুষদের অধিভুক্ত বিভাগ এবং IBA অর্থাৎ ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এবং সি ইউনিটে বিজ্ঞান, কৃষি এবং প্রকৌশল অনুষদভুক্ত বিভাগগুলো। আমি আরেকটু জানিয়ে দিই, এ ইউনিটে চারুকলা অনুষদও অন্তর্ভুক্ত থাকবে। এবারে এ ইউনিটের জন্য ফর্মের দাম নির্ধারণ করা হয়েছে ভ্যাট এবং ট্যাক্স এবং অন্যান্য সকল সহ 1320 টাকা। আমাদের সি ইউনিটের জন্য নির্ধারণ করা হয়েছে একই 1320 টাকা এবং বি ইউনিটের জন্য 1100 টাকা সর্বসাকুল্যে। গতবারের মতো এবারও 72,000 শিক্ষার্থী 3টা ইউনিটে, প্রতিটা ইউনিটে 72,000 শিক্ষার্থী 4টি স্লটে, অর্থাৎ প্রতিদিনে 4টি করে পরীক্ষা হবে এবং 18,000 করে, মোট 72,000 শিক্ষার্থী প্রতিটা ইউনিটেই পরীক্ষা দিতে পারবে।